তবুদা পুলিশের সাথে আপনার সম্পর্কটা আসলে কি এবং বর্তমানে তিনি কিন্তু কিছুটা সোশ্যাল মিডিয়াতে বিপদে আছেন তার আন্দোলন সংক্রান্ত কাজে অংশগ্রহণ না করার জন্য তবুদা আফ্রিদির সাথে আপনার সম্পর্কটা কি এবং এটা কোথায় তহিদ আফ্রিদির সাথে আমি সবসময় আমার খুব ভালো বন্ধু ছিল এখনো আমার ভালো বন্ধু আসলে বন্ধুত্বের কোনো সময় থাকে না যে এই সময় বন্ধু থাকবে পরে বন্ধু থাকবে না সবসময় আমার বন্ধু এর বাদ বাকি আমি প্রতিবারই আসলে এই জিনিসটা ক্লিয়ার করেছি যে আমাদের মিডিয়াতে সবসময় একটু বেশি কথা হয়েই থাকে কোনো বন্ধুত্ব নিয়ে সবসময় হয়ে থাকে তো ওই জায়গা থেকেও আমার সবসময় ভালো ফ্রেন্ড ছিল আচ্ছা আজকে আমার অ্যাওয়ার্ড হচ্ছে বেস্ট ইন্সপায়ারিং স্টার আমি আসলে জানি না আমি কেমন করে সবাইকে কতটা ইন্সপায়ার করতে পারি বাট আমি সবসময় আসলে অ্যাওয়ার্ডটা আমার কাছে একটা ইন্সপিরেশন অ্যাওয়ার্ডটা তো আমার ভালো লাগে তো ওই জায়গা থেকে আমি অনেক খুশি যে প্রত্যেকটা অ্যাওয়ার্ডের প্রোগ্রামে কিংবা প্রত্যেকটা সম্মাননা দেওয়ার সময় যখন আমার নামটা কারো মাথায় আসে আমার কাছে খুব ভালো লাগে না আসলে সমালোচনা হবে যেই যেই মানুষটা যেই তারকা নিয়ে আলোচনা হয় ওই তারকার সমালোচনাও থাকবে সো এই জিনিসটা আমি কখনো গায়ে লাগাই না একটা সময় ছিল নতুন নতুন ছিলাম যখন সমালোচনা নিতে পারতাম না কারণ আগে কখনো ফেস করিনি সো ওই জায়গা থেকে এখন আসলে বলে না কোনো শোয়ে গেছে তো এরকম শোয়ে যায় আর তার থেকেও বড় আমি কাজে প্রমাণ করতে বেশি পছন্দ করি আমার মনে হয় কাজ দিয়ে যদি আমি কথা বলি তখন আসলে ওইটা বেশি ভালো প্রিয় আসলে প্রিয়ন্তির বিয়ে এটা তো আমরা সিনেমা না আমরা আসলে এটাকে বিয়ে বাড়ি বলছি সবাই যে 36 24 36টা একটা বিয়ে বাড়ি এটা সিনেমা হলে প্রদর্শিত হবে বিয়ে বাড়িটা এবং আপনারা সবাই প্রিয়ন্তের বিয়েতে আমন্ত্রিত আমি আমার এটা একদম খুব পার্সোনাল যে প্রত্যেকটা সাংবাদিক ভাইকে আমি চাই যে তারা প্রিয়ন্তের বিয়েটা দেখতে যাক এবং তারা আমাকে জানাক যে প্রিয়ন্তের বিয়েটা তাদের কেমন লেগেছে এবং প্রিয়ন্তিকে দেখতে তাদের কেমন লেগেছে তাদের কি মনে হয়েছে কিনা যে প্রিয়ন্তি ঠিকঠাক অ্যাপার্ট ফ্রম অল অফ দিস আমি এই সিনেমাটা নিয়ে খুব আশাবাদী একটা ভিন্ন ধর্মী কন্টেন্টের সিনেমা নামটা শুনলেই বুঝতে পারি আমরা কিন্তু নামটার একটা বিশেষ কারণ আছে এটার জন্য সিনেমাটা দেখতে হবে এবং চরকির সাথে কাজ করতে সবসময় ভালো লাগে এবার চরকি অরিজিনালসে কাজ করছি চরকির এবার বড় পর্দায় সিনেমা আসছে সব মিলিয়ে আমি অনেক এক্সাইটেড এবং আমার সাথে আরও অনেক মানুষ আছে শাওন আছে কাইরা কায়সার আছে আবু হুরায়রা তানভীর আছে আপনারা সবাই যাবেন 36 24 36টা দেখবেন আমি প্রিটি শিওর যে আপনারা একটা ভিন্ন ধর্মী কন্টেন্ট দেখার পর আপনাদের অনেক ভালো লাগবে আমি যখন শুট করছিলাম তখন আমরা আসলে এই ফটোশুটের আগে আমরা বসে বসে কথা বলছিলাম যে বিয়ে বাড়িতে এরকম কি কি খুনসুটি হয় কি কি গ্যাঞ্জাম হয় মানে মেইনলি আমরা তো এই ভাষাগুলো ইউজ করি যে কি কি গ্যাঞ্জাম হয় ওখানে কি কি মজাগুলো হয় এটা নিয়ে বেসিক্যালি আমরা শুটটা করতে যাচ্ছিলাম এবং ওখান থেকে এই যে ঘড়ি চুরি জুতা চুরি তারপরে ঘড়ি পছন্দ হচ্ছে না বরের মেড টু ডেন্স খাবার কি হবে আজকের মেনুটা কি সো এই যে একটা বিয়ে বাড়ি আমেজ আমরা কিন্তু বিহাইন্ড দ্য সিনে সবসময় তৈরি করে রেখেছি যাতে আমাদের অনস্ক্রিন দর্শকরা আরও বেশি এরকম ফেস্টিভ ফিল করতে পারে এটা খুব ভয়ঙ্কর প্রশ্ন যাই হোক আমি নিজেও জানি না যে আমি নিজে আসলে অনেক সময় মানুষের স্ক্রিনশটে দেখি মানুষ পাঠায় আরে এইটা তো নিউজ তখন আমি অবাক হয়ে যাই যে এইটা কবে হলো এখানে যেটা লেখা এটাই বা কবে হলো সো সবকিছু মিলে একটা টাইমে একটু টেন্স হতাম যে আল্লাহ এরকম আমাকে নিয়ে কথা হচ্ছে যেটা আসলে আমি করছি না বাট এখন অ্যাটলিস্ট ভালো লাগে মানুষ তো কোনো না কোনো ভাবে মনে রাখে তাই না সামনে প্রিয়ন্তির বিয়ে হচ্ছে তো সামনে 36 24 36 আসছে 8 তারিখে এবং আরও দীপ্তপ্রিয়ের একটা কাজ করেছি খুব সম্প্রতি ওটার নাম হচ্ছে হাইড অ্যান্ড সিক ওটা মাহমুদুর রহমান হিমি পরিচালনা করেছেন ওটাতে ওটাও আসলে একটা ফিমেল বেস্ট কাহিনী এখানে যেটা সবচেয়ে নতুনত্ব সেটা হচ্ছে আমি আর তানজিন্দি সাপু একসাথে আমরা স্ক্রিন শেয়ার করেছি ওই ফিল্মটা নিয়েও আমি খুব আশাবাদী ওটা একটা ওয়েব ফিল্ম যদিও বাট ওইটা নিয়েও আমি খুব আশাবাদী এবং আরও দুটা কাজ আছে সামনে সামনে হয়তো বা আমার আরেকটা খুব স্পেশাল কাজ জঙ্গলি দেখতে পারবেন আপনারা যেটাতে আমি আসলে একটা ক্যামিওতে বাট স্টিল দ্যাটস আ ভেরি স্পেশাল ফিল্ম ফর মি সাইড এফেক্ট তো আমি জানি না কিন্তু প্রিয়ন্তির বিয়ে আপাতত কোনো সাইড এফেক্ট নেই প্রিয়ন্তি ওর বিয়েটা অনেক পছন্দ করে এটা তো সিনেমা দেখতে হবে ভাইয়া এটা তো ফাইন্ড আউট এটাই তো ফাইন্ড আউট করতে হবে সিনেমা তো দেখতে হবে তাইলে আচ্ছা আমরা কি একটা ডায়লগ শুনতে পারি সেটা ডায়লগ না এখন একদমই বলা যাচ্ছে না কারণ আমার ট্রেলারটা এখনো দেখিনি তো ডায়লগ বলা যাচ্ছে না এখন আচ্ছা অবশ্যই অবশ্যই
আমার আসলে সামনে আমি সব সময় চেষ্টা করি নতুন কোন কাজ দেওয়ার এবং 36 24 36 তো তার মধ্যে একটা যে আমি চেয়েছি যে আমার ঘরানার যে ক্যারেক্টারগুলো আমি করে আসি তার থেকে বের হয়ে কাজ করা সো ওই জায়গা থেকে এই সিনেমাটাও আমার একটা বলা যায় ওরকমই একটা সিনেমা যে আমি নতুন কিছু দিতে চেয়েছি এবং তার বাদে আরো কিছু নতুন চরিত্রের কথা হচ্ছে তো দেখা যাক আমি আরো নতুন কি কি আনতে পারি আপনাদের সামনে সর্বশেষ আমি আমাকে আসলে মার্কিং করতে খুব একটা পছন্দ করি না কারণ আমার কাছে আমার আমার নিজেকে আমি যত দেখি আমার মনে হয় আল্লাহ আমি তো আরো অনেক ভালো করতে পারতাম মনে হয় তো এই জন্য আমি মার্কিং করতে পছন্দ করি না মার্কিং করলেও আমি 5 এর উপরে খুব বেশি দেই না আউট অফ 10 আচ্ছা করে তিন তিনটা ন্যাশনাল অ্যাওয়ার্ড বাকিটা দর্শকই বলুক আসলে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ প্রশ্ন আমার পক্ষ থেকে সেটা হচ্ছে একটা ভাই একটা মিনিট একটা মিনিট Thank you.